কবিতায় বিরিমান কর্তৃক পরিবেশিত অডিও সিরিজ সংশয়বাদী। তবে সিরিজে যাওয়ার আগে আমরা আশীর্বাদন ভাইকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, যা যখন আল্লাহ ভাইজান আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে করে আপনাদের বইয়ের কোনো অংশ মিস না হয়ে যায়। আজকে আমরা আলোচনা করব ইখতিলাত অর্থাৎ যৌনতা এবং জিনাওয়াতের পঞ্চম পরিচ্ছেদ, নারী পুরুষের অবাধ মেলামেশার ব্যাপারে ইসলামের অবস্থান নিয়ে আপাতত দিনের জ্ঞান সম্পন্ন মুসলিমদের অভিযোগ করতে দেখা যায়, যা খুবই দুঃখজনক। নারী পুরুষের অবাধ মেলামেশা অর্থাৎ ইখতিলাত থেকে বিরত থাকা ইসলামের প্রাথমিক একটি শিক্ষা। নারী ও পুরুষের মেলামেশা থেকে শুরু হয় ফ্লার্ট করা, ফ্লার্ট করা থেকে ব্যাপারটা গড়ায় একে অপরকে স্পর্শ করার দিকে, আর তারপর ব্যাপারটা যায় জিনাই। জিনা বিয়ে আর পরিবারকে ধ্বংস করে, আর পরিবারের ধ্বংস মানবতার পতন ডেকে আনে। এটা কি অতিরঞ্জিত? আমি কি বাড়িয়ে বলছি? একেবারেই না। যার চোখ আছে, বোধ বুদ্ধি আছে, যে নিজের সাথে সৎ, সে জানে যে নারী পুরুষের মেলামেশা শুধু এসব পরিণতি ডেকে আনে না, বরং মানুষকে এর চেয়েও খারাপ এক পরিণতির দিকে নিয়ে যায়, জাহান্নাম। লিবারেল ফেমিনিস্টরা এসব কথা মানবে না, আমি জানি, কিন্তু আজ এমন অনেক লোক আছে যারা বাহ্যিকভাবে আলিমের পোশাক পরলেও ভেতরে ভেতরে লিবারেল ফেমিনিস্টদের মতো ধ্যান ধারণা পোষণ করে। পাবলিক স্পেসে নারী এবং পুরুষের পৃথক অবস্থান যে ইসলামী বিধান, সেটার তারা বিরোধিতা করে, এমন সব নির্বুদ্ধিতাপূর্ণ কথাবার্তা বলে যেগুলো তাদের অজ্ঞতা এবং সংকীর্ণ চিন্তাভাবনা প্রকাশ করে। নারী পুরুষের অবাধ মেলামেশার পরিণতির ব্যাপারে আমার বক্তব্য নিয়ে যদি আপত্তি থাকে, তাহলে দয়া করে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নামে নারী পুরুষের যে ধরনের অবাধ মেলামেশা আজ আমরা মুসলিম এবং অমুসলিম সমাজে দেখি, সেখানে কি ফ্লার্ট করা হয় নাকি হয় না? এ ধরনের মেলামেশা কি মানুষের বিপরীত লিঙ্গের দিকে তাকানো এবং স্পর্শ করার মতো হারামের দিকে নিয়ে যায় না? সমাজে জিনা ব্যাপকভাবে প্রচলিত হয়ে গেলে কি বিয়ে করা কঠিন হয়ে যায় না? জিনা কি বিয়েকে ধ্বংস করে না? পশ্চিমা বিশ্বে 50% শিশুদের জন্ম হয় ডিভোর্সি, অবিবাহিত কিংবা সেপারেটেড মায়ের গর্ভে। এ ধরনের শিশুদের বেকারত্ব, ডিপ্রেশনে ভোগা, অপরাধ কিংবা মাদকে জড়ানোর হার অনেক বেশি। এগুলো কি জিনার ব্যাপক প্রচলনের জন্য দায়ী না? 50% দম্পতি ডিভোর্স হয়ে যাচ্ছে, 25%-এর বেশি বিবাহিত পুরুষ এবং 15% বিবাহিত নারী পরকীয়ার কথা স্বীকার করেছে। অ্যাশলি ম্যাডিসনের মতো সাইটগুলো কোটি কোটি নিবন্ধিত সদস্যদের ব্যভিচারের সঙ্গী বেছে নিতে সাহায্য করছে। বিয়ে আর পরিবার কি পশ্চিমা সমাজের ধ্বংসের মুখোমুখি না? এত কিছু জানার পরও একজন মুসলিম কিভাবে ব্যাপারগুলো নিয়ে নিশ্চিন্তভাবে থাকতে পারে, তা আমার বোধগম্য নয়। আমরা জানি কিয়ামতের একটি লক্ষণ হলো জিনাহ বেড়ে যাওয়া। কিয়ামতের আগে রাস্তায় প্রকাশ্যে জিনাহ করা হবে। আজ আমরা চারপাশে কী দেখছি, তারপরও কীভাবে মুসলিম হিসেবে নিশ্চিন্ত থাকা যায়? আধুনিক সমাজে জিনার এই বৃদ্ধির জন্য কি নারী পুরুষের অবাধ মেলামেশা দায়ী নয়? যদি আপনি মনে করেন অবাধ মেলামেশার কোনো ভূমিকা এখানে নেই, তাহলে দয়া করে ব্যাখ্যা করুন, কেন আমরা এমন অবস্থা দেখছি? এ বাস্তবতাগুলো উপেক্ষা করে অনেকে কেবল বলে মুসলিমদের তাকওয়া থাকা দরকার। দেখুন, নারী পুরুষের মেলামেশার সুনির্দিষ্ট নিয়ম এবং সীমারেখা শরিয়া ঠিক করে দিয়েছে। এই সীমারেখাগুলো মেনে চলাই হলো তাকওয়ার দাবি। তাকওয়ার কথা বলে এগুলো উঠিয়ে দেওয়ার কথা কীভাবে বলা যায়? আপনার যতই তাকওয়া থাক না কেন, বিপরীত লিঙ্গের কারোর সাথে একাকী অবস্থান করা হারাম। এটা নারী পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য। শুধু মজা করা কিংবা সোশ্যালাইজিংয়ের জন্য বিপরীত লিঙ্গের কারোর সাথে মেলামেশা করা জায়েজ না। নারী পুরুষের যে ধরনের মেলামেশাকে পশ্চিমা লিবারেল সমাজে স্বাভাবিক মনে করা হয়, সেটা ইসলামে জায়েজ না। নারী এবং পুরুষের ছালা তাদের করা জায়গার মধ্যে পার্টিশন থাকা নিয়ে অনেকে আপত্তি তোলেন। তারা জানে পার্টিশন হারাম বা বেদাত বলা সম্ভব না, তাই তারা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মসজিদের নববীতে নারী এবং পুরুষের সালাতের স্থানের মধ্যে কোনো পার্টিশন ছিল না। এটা তারা খুব জোর দিয়ে বলে। কিন্তু সাহাবিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাক কেমন ছিলেন? মসজিদে যাওয়ার সময় তারা কীভাবে যেতেন? মসজিদে কোথায় দাঁড়াতেন? কোন কোন ক্ষেত্রে তাদের মসজিদগুলো যেতে মানা করা হয়েছিল, সে হাদিসগুলো নিয়ে তারা কথা বলে না, সেগুলোকে তারা এড়িয়ে চলে। নারী এবং পুরুষের অবাধ মেলামেশা নিষিদ্ধ হওয়ার শরীয়ত বিধান নিয়ে মুসলিমদের হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই। নারী পুরুষের মেলামেশাকে সীমিত করা শুধু তাকওয়া এবং আল্লাহ বিধান সম্পর্কে সচেতন হবার চিহ্ন নয়, বরং সভ্য
এবং পরিশিশিল হবার বৈশিষ্ট্য হলো অবিবাহিত নারী ও পুরুষ অবাধে একে অপরের সাথে মেলামেশা করবে না, ফ্লার্ট করবে না, পশুর মতো একে অপরের সঙ্গে গড়াগড়ি করবে না। ইমাম আল গাজ্জালির রহিমাহুল্লাহ বলেছেন, অন্তরে প্রথমে ভাবনাকে দূর না করলে কামনা তৈরি হবে, কামনা থেকে তৈরি হবে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা থেকে নিয়াত, আর নিয়াত থেকে কাজ, আর সেই কাজ বান্দাকে ধ্বংস করবে, আল্লাহর ক্রোধ উদ্রেক করবে। তাই মন্দকে শেকড়েই কেটে ফেলতে হবে, অন্তরে ভাবনা আসবে তখনই থামিয়ে দিতে হবে, কারণ বাকি সব কিছুর উৎপত্তি এই ভাবনা থেকেই। অডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনার মূল্যবান মন্তব্যটি ছেড়ে যেতে কখনোই ভুলবেন না। অবশ্যই অডিওর কোয়ালিটি সম্পর্কে, ভিডিওর কোয়ালিটি সম্পর্কে বা অডিওটি ওভারঅল কেমন লাগলো, আমাদের যদি কোনো কারেকশন থাকে অবশ্যই সেটা আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের কথা নোট করে রাখবো এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।